দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মারুফ, যিনি ওয়াইসি ফিকা একাডেমিতে বাংলাদেশের স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত আছেন। সম্মানিত অতিথিকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, আপনাদেরকে শুভেচ্ছা। দর্শক, প্রথমে আমরা সূরা ইনফিতারের তেলাওয়াত শুনে আসব। তোমার নামের গান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله। তোমার নামের গান। আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কাব্য আম্পারা গ্রন্থে সূরা ইনফিতারের কাব্যে অনুবাদ করেছেন। আসুন আমরা সেই অনুবাদের আবৃত্তি শুনে আসি। তোমার নামের গান। শুরু করি লয়ে শুভ নাম আল্লাহর, করুণা পাথার যিনি দয়া পারাবার। আসমান সবে বিদীর্ণ হবে, খসিয়া পড়িবে তারকা সব, সমাধিপুঞ্জ হবে উন্মুক্ত, উচ্ছ্বসিত হবে অর্ণব। তখন জানিবে প্রত্যেক লোকে জীবনে করেছে কি সঞ্চয়, রাখিয়া এসেছে পশ্চাতে কি বা। হে মানব, তবে সে কৃপাময় প্রভু হতে রাখে বঞ্চিত করে তোমায় কিসে। যে প্রভু তোমার সৃজিয়া তাপর সাজালো কেবল, কৌশলে যেথা যাহা মানায়। যুক্ত তোমায় করেছেন তিনি যে আকারে তাঁর ইচ্ছা হয়। মিথ্যা বল যে কর্ম ফলেরে, নহে নহে তাহা কখনো নয়। নিয়োজিত আছে রক্ষীবৃন্দ নিশ্চয় তোমাদিগের পর, যাহা কিছু কর মহান হিসাব লেখকদের তা হয় গোচর। রবে নিশ্চয় পরমাল্লাদে পুণ্যবান সৎকর্মীরা, নিশ্চয় যাবে দোজখে সে যত দুশ্চিল কুব্যক্তিরা। করিবে প্রবেশ রোজ কিয়ামতে সে দোজখে তারা, পশি সেথা লুকাতে পালাতে পারিবে না আর। তাহা কি জানালো তোমা কে তা? জিজ্ঞাসা করি আবার তোমারে, কিয়ামত কি তা জানো কি সে? ইহা সেই শেষ বিচার দিবস, যেদিন মানব মানবী সে কেহই কারুর উপকারে কোনো আসিবে না, হবে নিঃসহায়। একমাত্র সে আল্লাহ তালার হুকুম সেদিন রবে সেথায়। তোমার নামের গান। কাজী নজরুল ইসলাম কাব্য আম্পারা গ্রন্থে সূরা ইনফিতার সম্পর্কে লিখেছেন,
এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়। ইহাতে 19টি আয়াত, 84টি শব্দ ও 334টি অক্ষর আছে। শানে নুজুল প্রসঙ্গে কবি লিখেছেন, কিয়ামতের ভীষণ অবস্থার বর্ণনা ও মানুষকে যে তাহার কর্মফল ভোগ করিতে হইবে তাহা এই সূরার প্রতিপাদ্য বিষয়। পরজীবনে সুফল পাইবার জন্য মানুষ যেন সৎকর্ম করে আর কুকর্মের ফল পরজীবনে যন্ত্রণাদায়ক হইবে ভাবিয়া যেন এই জীবনে কুকর্ম হইতে বিরত থাকে, এই উদ্দেশ্যেই এই সূরা নাজিল হইয়াছে। আসুন এই সূরার উপর আমরা আলোচনা শুনে আসি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা ওয়ালা, আম্মা বাদ। পবিত্র কোরআনের 82 নম্বর সূরা আল ইনফিতার আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে। এই সূরাটি মক্কি সূরা এবং মক্কি সূরার বৈশিষ্ট্য হলো যে সেখানে পরকালের উপর আলোচনা করা হয়। মানুষের যে আকীদা বিশ্বাস সেটিকে দুরুস্ত করার জন্য নানান রকমের উদাহরণ উৎপ্রেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আনেন। বিশেষ করে পুনরুত্থানের উপরে জোর দেওয়া হয়। তো আমরা স্বাভাবিকভাবে দেখেছি যে সূরার প্রারম্ভে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজাসসামা উনফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হবে। এটি কিয়ামতের আলামত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসলে আকাশ যে বিদীর্ণ হবে সেই বিষয়ে অনেক আয়াত আমরা ইতিপূর্বেও কোরআন শরীফের অনেক আয়াতে সূরার প্রারম্ভে দেখেছি। যেমন একটি আয়াত আছে, ওয়াইজাং ফাইজাং শাক্কাতিসসামা উ ফাকানাত উর্দাতান কাদ্দিহান, যে যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে এবং এটি রোজি অথবা রেড কালার লালচে হয়ে যাবে। এই সূরারই দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজাল কাওয়া কিবং তাসারাত, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশের মধ্যে অনেক নক্ষত্র রাজি দিয়ে তিনি সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলাকা জাইয়ান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি নক্ষত্র দিয়ে এই তোমাদের নিকটের আসমানকে সাজিয়েছি। তো এখানের মধ্যে গ্রহ উপগ্রহ যেমন আছে, নক্ষত্র আছে, নক্ষত্রের পরে আবার ধূমকেতু, মিল্কি ওয়ে, ছায়াপথ ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে তার একটি হুকুমে এই সকল কিছু ভেঙে চুরে চুরমার হয়ে পড়ে যাবে। এবং তার আগে এই যে সাগর, মহাসাগর আমরা দেখছি, তার সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াইজাল বিহার পুজ্জারাত, যখন সমুদ্র উদ্বেলিত হবে। আজকে আমরা যেটাকে সুনামি বলি, এবং যে সমুদ্রের নিচু যে প্লেট থাকে, একটা প্লেট আর একটা প্লেট উপর উঠে যায় এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনেক সময় এটাকে অনেক সময় বলে যে টর্নেডো, অনেক সময় বলে এটা, নানান রকমের নাম দেওয়া হয়েছে, সিডর ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাইনালি আল্লাহ তাআলা এই কিয়ামতের শুরু করবেন, তখন এই সকল আলামত দেখা দিবে। এই সকল কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পর তিনি এবার আসছেন মানুষের আকীদার দিকে। কারণ আরবের কাফেররা তারা আল্লাহকে মানত যে তিনি স্রষ্টা, কিন্তু তিনি যে পুনরুত্থান করবেন এটি তারা মানত না। ফ্লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্নাল্লাহ, যে তাদেরকে যদি জিজ্ঞেস করো কে আসমান জমি সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তারা এটা বলো, কুল মাই ইউহিল হিজা মহিয়া রামিম, এই যে মানুষ মরে যাওয়ার পর তার হাড় যখন মাটির সাথে মিশে যায়, কে এটাকে আবার জীবিত করবে? আল্লাহ তাআলা বলেছেন যে কামা বাদা আনা সানুইদু, আমি যেভাবে এটাকে শুরু করেছি আমি এটাকে আবার পুনরায় শেপ দিতে পারবো। অ্যাজ আই বিগ্যান ফার্স্ট ক্রিয়েশন আই শ্যাল রিপিট ইট, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং সেই প্রসঙ্গেই বলেছেন যে ওয়াইজাল কুবুর বুয়াসিরাত, যখন কবর সমূহ উন্মোচিত হবে। আজকের যে সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটি আরেকভাবে বলা আছে, অনুফিকা ফিসুর ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রব্বিহিম ইয়ানসিলুন, যে যখন শিঙ্গায় ফুঁক দিবে সমস্ত কবরের উপরের আচ্ছাদন সরে যাবে এবং সেখান থেকে মানুষ দলে দলে কিয়ামতের মাঠের দিকে চলতে থাকবে। তো সেটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, সে কী করেছে না করেছে সব কিছু কিন্তু সেদিন বুঝতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে মানব জাতিকে তার পিছনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে মহান আল্লাহ তোমাকে
অনস্তিত্বকে থেকে অস্তিত্ব নিয়েছে এবং তোমাকে সুন্দর শেপ দিয়েছেন, তোমার সে তা সেই আল্লাহকে যে তুমি ভুলে গেছো, এটা তোমাকে এই বিভ্রান্তির মধ্যে কে ফেলেছে? হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুঠাম দেহ দিয়েছেন এবং তাকে সুসামঞ্জস্য করেছেন, অর্থাৎ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছে, খালাক খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি, তাহলে তুমি কেন ভুলে যাও? এবং এর পরে আয়াতে বলেছেন, ফি আইয়ে সূরাতি মাশা আরাক্কাবাক, আল্লাহ তাআলা যেমনি চেয়েছেন তেমনি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরে অন্যান্য অনেক আয়াতের মধ্যে বলেছেন কিভাবে যে শুক্র থেকে তারপরে বিভিন্ন স্তর অতিক্রম করে আল্লাহ বলেন ফা আনশা আনা খালকান আখার, তারপর আমি নতুন এক সুন্দর একটি সৃষ্টি হিসাবে তোমাদেরকে আমি শেপ দিয়েছি। তো যে আল্লাহ আমাদের এত কিছু করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে কীভাবে আমরা ভুলে যাই? আল্লাহ বলছেন কাল্লা, না না না, তোমরা কখনো কৃতজ্ঞ নয়, বাল তুকাজ্জিবুন বিদ্দিন, তোমরা শেষ বিচারের দিনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো, কিন্তু আমি কিন্তু তোমাদের এখানে পাহারাদার রেখেছি, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কেরামান কাতিবিন। এই যে আমরা মনে বলি যে মন কার নাকি কবরে আর কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন বলতে অনেকে মনে করেন বুঝি দুই ফেরেস্তার নাম, একজনের নাম কেরামান আর একজনের কাতিবিন, না না, কেরাম শব্দ হলো কারিমের বহুবচন, অর্থাৎ মহান লেখকগণ। আমাদের দুই গানে দুইজন আছেন, এভাবে তো বহু লেখক আছেন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিন, তারা সব কিছু আমাদের এখানে লিখে নিচ্ছেন। তো এটা কেন? এটা এই জন্য যে মানুষ সবসময় যেন সচেতন থাকে এবং আল্লাহ বিমুখ না হন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তো তোমার স্মারক অর্থাৎ তোমার জীবন ধমনীর কাছে, অহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমি তোমার জীবন ধমনীরও নিকটে। এটা অর্থ কী? যে আল্লাহ যখন ইচ্ছা জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারেন, যখন নিয়ে নিতে পারেন, এবং এমন নয় যে আমরা এখানে অপকর্ম করলাম পরে আর এটা আমাকে কে জিজ্ঞেস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, না না না, তোমরা অবশ্যই জানবে, অচিরেই জানবে। এটি আল্লাহ জোর দিয়ে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ বলেছেন এখানে ইয়ালামুনা মা তাফালুন, তোমরা কী করবে সব জানতে পারবে, সেটি ছবি দেখতে পারবে, আওয়াজ শুনতে পারবে, সব কিছু মানুষ তখন দেখতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কী দোষ, আমি তো বলেই দিয়েছি ইন্নাল আব্রার আলাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, যারা ভালো কাজ করবে তারা বেহেশতে থাকবে, নেয়ামতে থাকবে, এবং যারা খারাপ তারা সেই জাহিম অর্থাৎ জাহান্নামের অনন্ত আজাবের মধ্যে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা স্পষ্ট এবং বারবার আমাদের ডাক দিয়ে যায়, যাতে করে আমরা আমাদের যে কৃতকর্ম সেগুলোকে সহি পথে নেই এবং অপকর্ম থেকে আমরা এখন থেকে বেঁচে থাকি। ইহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইম্মা হাদাইনাহুম নাজদাইন ইম্মা শাকরান ইম্মা কাফুরা, যে আমি দুইটা পথ দেখিয়েছি, তোমাদের শুকরের পথ এবং একটা হলো অকৃতজ্ঞতার পথ, এবং এটি তোমার বিবেচনা দিয়ে তুমি অবশ্যই নিজেকে তাড়িত করবে যে কোন পথে তুমি ধাবিত হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হলো অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠান থেকে স্বল্প সময়ের বিরতিতে যাবার। বিরতির পর আবারও আপনাদেরকে আমাদের কাছে পাবো এই প্রত্যাশা করছি। তোমার নামের গান, তোমার নামের গান। বিরতির পর অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। যেমনটি এই আয়াতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াউমাদ্দিন এটা আমরা দেখেছি মালিক ইয়াউমিদ্দিন, যখন আমরা বলি সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন প্রতি নামাজে, সেই ইয়াউমিদ্দিনকে এত বেশি বার বলা হয়েছে যাতে আমাদের মনে এটি জাগরুক থাকে সবসময়, কারণ শেষ বিচারের দিন যদি আমাদের মনে থাকে তাহলে আমরা সবসময় সংযত আচরণ করব এবং দুনিয়াতে আমরা এমন কোনো কাজ করবো না যেটা আমার জন্য ক্ষতিকর এবং অপরের জন্য ক্ষতিকর। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এত কিছু বলার পরে যে তোমার শেষ সেখানে কিন্তু বিচারে হাজিরা দিতে হবে। এটি হলো আখিরাতে বিশ্বাসের মূল একটি বিষয়, সর্বত্তা যে আমাকে আবার যেতে হবে, এবং এই ধর্ম বিশ্বাসটুকু আমাদের সব প্রতি মুহূর্তে প্রতিপালন আমাদের ভিতরে জাগরুক রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সমস্ত আদেশ নির্দেশকে প্রতিপালন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইনফিতারের প্রথমে যেমন কেয়ামতের আলামত বলেছেন,
এরপরে তিনি বলেছেন যে আমার এই নিয়ামত আমি তোমার জন্য এটি করেছি ওটি করেছি, তাহলে তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ। পরে তিনি বলতে চাচ্ছেন যে তুমি যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ নাও করো, তবু নিজেকে বাঁচাবার জন্য হলেও তোমার মনে রাখতে হবে যে শেষ বিচারের দিনের তুমি সম্মুখীন হবে। ওমা হুম আনহা বেগায়বিন, আল্লাহ রব্বুল আলামিন কি প্রাঞ্জল ভাষায় মানুষের মনের কাছে গিয়ে তিনি আবার বলছেন তুমি সেদিন অনুপস্থিত থাকতে পারবে না। এমন নয় যে তুমি কোথাও লুকিয়ে থাকবে, সেটি কোনো উপায় নাই। তো এইটিকে মক্কী আয়াতের এটি একটা বিশেষ বৈশিষ্ট্য যে কাফেরদের মনের মধ্যে পরকালের ধারণাটাকে আগে স্থাপিত করতে চেয়েছেন। কারণ যে পরকালে বিশ্বাস থাকে তাহলে এই আকীদা এবং বিশ্বাস মানুষকে পরিচালিত করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই যে ইয়াউমুদ্দিন অর্থাৎ কর্মফল দিবস, এটি তুমি জানো না কি। যেমন আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন আল কারিয়া তো মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, আবার বলছেন লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মানে এটি কোরআনের একটি ভঙ্গি স্টাইল, এটি হলো মানুষের চেতনাকে জাগ্রত করার জন্য এবং ভালোভাবে আকৃষ্ট করে সেজন্য খুব সম্পূর্ণ মনসংযোগের সাথে এই কথাটি জেনে রাখে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই জন্য বলেছেন তুমি কি জানো সে শেষ বিচারের দিন কোনটি, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এরপর বলে তুমি কি, আমি আবার বলবো তুমি কি জানো শেষ বিচারের দিন কি, ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো প্রাণ অথবা কোনো ব্যক্তি অন্য ব্যক্তির জন্য কোনো কিছুই করতে পারবে না। ইয়াউমাইয়া ফেরুল মার উমিনাকিহে, যখন ওই দিনকে স্মরণ করো যেদিন মানুষ তার ভাই থেকে পিতামাতা থেকে তার স্ত্রী থেকে দূরে সরে যাবে, পাশ দিয়ে যাবে, মুখ ফিরিয়ে নিবে, সেদিন এমন হয় কি না যে সে একটু বলবে আমি বিপদে আছি আমাকে একটু সওয়াব দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, ওই দিন কি স্মরণ করো যেদিন মানুষের সম্পদ অথবা মানুষের সন্তান কেউ কোনো কাজে আসবে না, কেবল যে নির্মল অন্তর নিয়ে আসবে তার সেখানে সেদিন মুক্তি পাবে। তো এই যে একটা বিরাট ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসটাকে এমনভাবে চিত্রায়িত করেছেন আমাদের সামনে, মনে হয় যেন আর কোনো কিছু বাকি নেই, সেদিন আল্লাহ বিচার করবেন, সেদিন সাফায়াতের বিষয়টিও আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানদাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে সেদিন কে সাফায়াত করবে আল্লাহর অনুমতি ছাড়া। এই জন্য কোরআনের মধ্যে দুই রকমের আয়াত এসছে, বলছে আল্লাহ ছাড়া এখানে কেউ কাউর সাফায়াত করতে পারবে না, আবার বলেছে হ্যাঁ আল্লাহ অনুমতি দিলে। এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রব্বুল আলামিন যাদের প্রতি দয়া করবেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করার জন্য তাকে অনুমতি দিবেন, তিনি তাদের জন্য সাফায়াত করবেন, গুনাহগার জন্য সাফায়াত করবেন। কিন্তু আমরা সেই সাফায়াত লাভ করতে পারবো কি না, না এর আগে অনেক কঠিন আজাব হয়ে যায়। কারণ এমনও আছে যে বিচারের সময় অনেক লোক বিচারের জন্য দীর্ঘ অপেক্ষার পর এমনও বলবে যে যাই হোক একটা করে দাও, আর ধৈর্য হচ্ছে না, কারণ তখন দাঁড়িয়ে থাকাও তো একটা আজাব থাকবে তাদের জন্য। তো কাজে সেই বিভীষিকাময় সময় আমরা অবশ্যই সাফায়াত কামনা করব, কারণ সেটি আমাদের সর্বশেষ একটি উপায় থাকবে। কিন্তু ওটার জন্য বসে যে আসেন আমার মুখতার তিনি আমায় করবেন পার, আমার আর কিছুই করার নাই, এই ধরনের ধারণা আমাদের রাখা উচিত নয়। কারণ আল্লাহ তাআলা বারবার আমাদের মনের দরজার মধ্যে ধাক্কা দিয়ে বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এবং আমরা প্রতিটি নামাজে পড়ে মালিক ইয়াউমুদ্দিন, সেই দিন এখানে ধর্ম অর্থে নয়, এখানে হলো এটি তা কর্মফল বা আমার যে আচার কর্ম তৎপরতা তার ফলাফল যেদিন হবে, শেষ বিচার আমরা এক বলি যে শেষ বিচারের দিবস, সেই দিবসের জন্য আমাদের থাকতে হবে। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সমস্ত কর্তৃত্ব আল্লাহর হবে। তো এর অর্থ হয় কি, এখন কি আল্লাহর কর্তৃত্ব নাই? আল্লাহ তো এখনই বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর। এবং আল্লাহ বলছেন ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। তো এটার অর্থ হলো এই যে দুনিয়াতে এখন কেউ রাজাদি রাজ নিজেকে বলে এবং তার হুকুমে কারো গর্দান যায়, কারো শাস্তি হয়, কেউ বড় কিছু পায়, এবং একসময় ফেরাউনের মতন লোকেরাও থাকে, তারা মনে করে যে আমার উপর আর কেউ নাই। আর যারা ক্ষমতায় থাকে তারাও একটা পর্যায়ে মনে করে যে আমি যা চাই তা হবে, কিন্তু সেই দিন আর কেউ বলার থাকবে না, সেই দিন আর কারো কণ্ঠ উচ্চারিত হবে না, সবাই তখন একমাত্র আল্লাহই বলবে। এবং অন্য হাদিস যেটাকে সাপোর্ট করে বলছে যে সেদিন আল্লাহ বলবে আজ আর কার হুকুম চলবে,
তখন আর কি উত্তর দেওয়ার মতো থাকবে না, আল্লাহ নিজেই উত্তর দিবেন, হ্যাঁ আমারই হুকুম একমাত্র চলবে। তো এই যে আমাদেরকে কিছুদিনের জন্য বিবেকের স্বাধীনতা দিয়েছে, সেই বিবেকটাকে আমরা যদি ভালো কাজে ব্যয় না করি তাহলে আমাদেরকে গুনাহ দিবে। কারণ আল্লাহর সৃষ্টির ভিতরে কেবল ইনসান এবং জিন এই দুই জাতিকে তার বিবেক দিয়েছে ভালো এবং মন্দ করার, সামর্থ্য দিয়েছে ভালো এবং মন্দ করার। এর মধ্যে জিন জাতি বেহেস্ত পাবে না, তাদের শুধু বিচার হয়ে যদি শাস্তি থাকে শাস্তি ভোগ করবে, আর বেহেস্তের কোনো কথা নেই তাদের। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেহেস্তে দিবেন, তাহলে সে অনন্ত সুখের জায়গাতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রস্তুতি নিতে হবে। এবং এই এক একটা সুরার এক একটি আয়াতের যে বর্ণনাভঙ্গি এবং এর অন্তরালে যে এক গভীর মর্ম কথাগুলো লুকিয়ে আছে, সেগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে বিভিন্ন তর্জমা তাফসির এগুলির মাধ্যমে। এত অল্প সময় আমরা পারবো না, তবু আমরা এই পবিত্র মুহূর্তগুলিতে যে পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে যদি আমাদের মনে একটু কোরআন পাঠ এবং তার মর্ম বোঝার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে আমরা মনে করি আমাদের এই আলোচনা সার্থক হবে। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে করে আমরা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমাদের সেই জীবনকে গড়ে উভয় জগতে আমরা সফলতা লাভ করতে পারি, আমিন। জি আমিন, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের বিজ্ঞ আলোচকের নিকট পবিত্র কোরআন মজিদের সূরা এনফিতারের উপর। আসুন আমরা পবিত্র কোরআনের আলোয় আলোকিত হই, বিজ্ঞ আলোচক যে আলোচনা পেশ করলেন সেইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে কোরআনের আলোয় আমরা আলোকিত করি। শুধু দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের সাধক কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি সুবিখ্যাত ইসলামী গান শুনব এবং সেই গানের সূত্র ধরে আজকের মতো আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। তোমার নামে রে গান, মুহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, মুহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেস্তি নূরে উজালা, মুহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, গুনাহগারে উম্মত লাগি তবো, গুনাহগারে উম্মত লাগি তবো, আজ চেন নাহি কাঁদিছো নিরালা, আজ চেন নাহি কাঁদিছো নিরালা, মুহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, জ্বলিবে রোজ হাশরে দ্বাদশ রবি, কাঁদিবে নফসি বলে সকল নবী, ইয়া উম্মতি একলা তুমি, কাঁদিবে খোদার পাক আরশ চুমি, পাপি উম্মত ত্রাণ তব জপ মালা, পাপি উম্মত ত্রাণ তব জপ মালা, মুহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান, করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,
তব নাম গাহিল খোদ আল্লাহ তালা, তব গুণ গাহিল খোদ আল্লাহ তালা, মোহাম্মদ মোস্তফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা।